আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওতে দেখবেন স্মৃতিশক্তি বাড়াতে ব্রাহ্মী শাক কীভাবে রান্না করতে হয় এবং সেই সাথে জানতে পারবেন এই শাকের ঔষধি গুণও। ব্রাহ্মী এক ধরনের তিতা জাতীয় শাক। স্থানীয় ভাষায় একে ভ্রিম্মি, বিরগুনি, আধা বিরানি, ধূপকামিনি, মালঞ্চ, আদাগেটে নামে ডাকা হয়, তবে ব্রাহ্মী শাক নামে সকলের কাছে বেশি পরিচিত। এই শাকের কাণ্ড ও পাতা রসালো হয়, এর ফুল বেগুনি সাতাটে। পুষ্টিতে ভরা এই শাকে রয়েছে নানাবিধ ঔষধি গুণাগুণ। ব্রাহ্মী শাকে ভিটামিন এ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট এবং প্রোটিন প্রচুর পরিমাণে থাকে। ব্রাহ্মী শাক তিতো রান্না করে খাওয়া হয়। সর্দি কাশি এবং সাইনাসের মতো সমস্যা কমাতে, শরীরের ঘা পাছড়া হলে, মুখের রুচি বাড়াতে, জিহ্বায় ঘা হলে ব্রাহ্মী শাক ওষুধের মতো কাজ করে। মূলত ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খাওয়া হয়। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও স্মৃতিশক্তি সহায়ক ঔষধ হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাকে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরে প্রবেশ করা মাত্র ব্রেনের হিপোক্যাম্পাস অংশটির ক্ষমতা এতটা বেড়ে যায় যে বুদ্ধি এবং স্মৃতিশক্তি চোখে পড়ার মতো বাড়তে শুরু করে। মনোযোগ বাড়াতেও এই শাকটি বিশেষ ভূমিকা নেয়, কারণ ব্রেনের হিপোক্যাম্পাস অংশটির ক্ষমতা বাড়ছে না কমছে তার উপর মনোযোগের বাড়াকমা অনেকাংশে নির্ভর করে। যদি বুদ্ধিমান হয়ে উঠতে চান তাহলে নিয়মিত ব্রাহ্মী শাক খান। আজ আমি শুধুমাত্র দুটি উপকরণ, ঘি আর লবণ দিয়ে ব্রাহ্মী শাক ভাজি করে দেখাবো। এই শাক ঝোল রান্না করে খাওয়ার থেকে ঘিয়ে ভেজে ছোট বাচ্চাদের নিয়মিত খাওয়ালে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। শুধু বাচ্চারা নয়, বড়রাও ঘিয়ে ভেজে ব্রাহ্মী শাক নিয়মিত খেলে মস্তিষ্কের অন্দরে স্ট্রেস এবং অ্যাংজাইটির জন্ম নেওয়া কর্টিসল হরমোনের ক্ষরণ কমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই মানসিক চাপ যেমন কমে, তেমনি মনের হারিয়ে যাওয়া আনন্দও ফিরে আসে। কীভাবে ঘিয়ে ভেজে নিতে হবে এই ব্রাহ্মী শাক, সেটাই আমরা এখন দেখব। প্রথমে আমি ব্রাহ্মী শাক বেছে নিয়েছি। আমি শাকের ডাটা বাদ দিয়েছি, শুধু পাতা আর ডগার অংশটুকু নিয়েছি। ডাটা বেশি তিতা হওয়ায় আমি সেটা ফেলে দিয়েছি। আমার শাক পাছা শেষ। এখন শাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10-15 মিনিট রেখে দিব। এতে তিতা ভাবটা কম হবে। 15 মিনিট পর শাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ভাজার জন্য শাকে খুব সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াইতে 3 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি হালকা গরম হলে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখা ব্রাহ্মী শাক দিয়ে দিয়েছি। এ সময় চুলা মিডিয়াম লো রাখতে হবে। মাঝে মাঝে শাক নাড়াচাড়া করে দিতে হবে। শাক ভাজি হয়ে আসছে, সাথে খুব সুন্দর স্মেলও পাওয়া যাচ্ছে। আমি মুসমুসে করে শাক ভেজে নিয়েছি। দেখুন, হাত দিয়ে একটু ঘষতেই কেমন গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার পরিবেশন করুন গরম ভাতের সাথে। ব্রাহ্মী শাক পারিবারিক পুষ্টির চাহিদা মেটায়। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্রাহ্মী শাকের ব্যবহার বাড়িয়ে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো পরামর্শ ও মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, টিপস ফর লাইফের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।